5টা থেকে আমার ব্লগ স্টার্ট করছি। আর দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো জল ভরতে পারবো কি না, তো চলো। ওহো, তোমাদেরকে তো ইন্ট্রোডিউস করাই ভুলে গেছি। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আমিও খুব ভালো আছি, আমিও সুস্থ আছি। তো সম্পাইন সোমনাথের ব্লগে তোমাদের আবার স্বাগত জানাই। তো চলো, যা হোক জল, আর আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর তো চলো যাই, জল ভরে নিয়ে আসি। জানি না ফোনটা নিয়ে যেতে পারবো, বৃষ্টি পড়ছে, ফোনটা ভিজে যাচ্ছে আমার। এই যে বালতি, তো গাইস, তো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, দেখতেই পাচ্ছো, দেখতে পাচ্ছো কি না জানি না। আর আমার বালতিটা আমি নিয়ে চলে এসেছি, একটা একটা বালতি জল তুললেই হয়ে যাবে। আর বোতল রয়েছে, কটা বোতলগুলোও ভরা রয়েছে। তো গাইস দেখো কেমন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমার হাত দেখো, হাতটাও ভিজে যাচ্ছে, হাতে এসে জলগুলো পড়ছে। এই দেখো হাতে এসে জলগুলো পড়ছে, হাতগুলো পুরো ভিজে যাচ্ছে আমার। তো যাই হোক, ঘরে চলে যাবো বালতিটা ভরে গেলে। আর আমার বোতলগুলো ভরা হয়ে গেছে, সব হয়ে গেছে। তো এবারে চলে যাব ঘরের দিকে। আর বেশিটা দূরে না, কাছেই জল আনতে হয়, তাও ভিজে গেছে। আর তারপরে মেঘ ডাকছে, প্রচণ্ড মেঘ ডাকছে গাইস। এখনও থালা বাকি আছে ধোয়া, প্রচুর কাজ বাকি আছে। এই দেখো, এই দেখো হয়ে গেল, দেখতে পেয়েছো? দুটো থালা রয়েছে ধোয়ার, তো ওই দুটো থালা ধুয়ে নেবো, আর তারপর দেখি কি করা যায়। ছেলে পড়তে গেছে, ও পড়তে গেছে গাইস। আর কি বলবো, তো কি কাজ, তেমন তো কোনো কাজ নেই, থালা বাসনটা ধুয়ে নেবো। তো গাইস থালাটা ধুয়ে রেখে ঘরে চলে এলাম। তো ভাবলাম বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটাও তোমাদের সাথে শেয়ার করি। আর ওয়েদারটা দেখো কেমন মেঘলা হয়ে আছে, আর বিকেল 5:20 বাজে, আর এরকম ওয়েদার দেখতে পাচ্ছো আশা করি, এরকম ওয়েদার হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর তো চলো, ভাবলাম শেয়ার করি, আর বেশি বড় করব না ব্লগটা, ছোটোখাটোই হবে। তো চলো রান্নাঘরে যাই, রান্নাঘর থেকে আবার স্টার্টিং করবো। দেখো আমি বড়া ভাজি বেগুনি চালের গুঁড়ো দিয়ে, আর কি বলে বেগুন, তো এখানে ভেজে রেখেছি বেগুন ভাজা, বেগুনি চপ, আর আলু ভাজা, আর হচ্ছে কি ছিল, ডিম ভাজা। ডিমটা হাফ আমি দেখতে পেলে খেয়ে নিয়েছি হাফ। আর এই যে আমাদের খিচুড়ি, আর আমরা খেতেও বসে পড়েছি, বেশি বড় করছি না ওই জন্য গাইস। তো এই দেখো নিয়ে নিয়েছি খাওয়ার, ওটা আমার ছেলে খাওয়াচ্ছিলো, আর এই আমার বেগুনি। তো এখানেই ভিডিওটা আমি শেষ করি, আশা করি তোমাদের